এটা কিন্তু বিদেশ নয়, দেখেই বুঝতে পারছেন আমাদের দেশেরই চিত্র। এটি নাকি সাদা মহিষ, কিন্তু আমার বুঝে আসে না এটি কি করে সাদা মহিষ হয়। আমার তো একে দেখে মনে হচ্ছে গোলাপি। আর শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের সেই ছবিটির কথা মনে পড়ছে, গোলাপি এখন ট্রেনে। তার রেশ ধরে বলতে হয় গোলাপি মহিষ এখন দেশে। ভালো করে লক্ষ্য করলে দেখুন, লেজটা একটু ছোট হলে আর সামনটা যদি না দেখা যায় তাহলে কিন্তু এটাকে কেউই জঙ্গলি বলতে, মানে বিদেশি শুকুর বলতে একটুও ভুল করবে না। সাইজটা ঠিক তেমনই। মোহাম্মদপুরের বসিলা এসে পেয়ে গেলাম এই জিনিস, আর আপনাদের দেখাতে একটু দেরি করলাম।